মন্তাজুর রহমান আকবর বেঙ্গলি মাস অডিয়েন্সদের কাছে একটা সবসময় প্রিয় নাম এবং তিনি কিন্তু সবসময় ফর্মুলার ফিল্ম বানাতেন তিনি খুব বেশি এক্সপেরিমেন্ট কিন্তু তিনি তার দীর্ঘ বর্ণাট ক্যারিয়ারে কখনোই করেননি নাইনটিতে তিনি ফ্রেম টু ফ্রেম অনেক গল্প তিনি টুকিয়ে দিয়েছেন বাইরের থেকে এবং তিনি একশান সিনেমাতে তিনি বিগ বাজেটে বানাতেন এবং এক একজন কিন্তু এক এক ধরনের ধরনের নির্মাতা এক একজনের স্পেশালিটি এক এক রকম তো আজকের ভিডিওতে আমি কথা বলব যে এক্স্যাক্টলি মন্তাজুর রহমান আকবর পরিচিত সিরাদশ বিজনেস দল সিনেমা কোন দশটা তিনি এদেশের সব বড় বড় তারকাদের সঙ্গে কিন্তু কাজ করেছেন আমরা ইলিয়াস কাঞ্চন আমিন খান মান্না সবার সঙ্গে কিন্তু আমরা আকবরকে কিন্তু কাজ করতে দেখেছি এবং আকবর সাহেব কিন্তু ফর্মুলা নির্মাতা এবং তার মেকিং কিন্তু একটা আলাদা রকমের কিন্তু দম আছে এবং মানতে হবে যে তিনি আসলে কমার্শিয়াল ফিল্মের জন্য একজন বেস্ট অপশান ছিল তখন যাই হোক আজকের ভিডিওতে আমি কথা বলবো মতো তুলবন আকবর পর্যন্ত সেটা দর ব্যবসা হল সিনেমা নিয়ে তো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান ও কমেন্টটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের যাই হোক মমতাজুর রহমান তার দীর্ঘ বর্ণাট্য ক্যারিয়ারে কিন্তু অসংখ্য হিট সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন এবং তার কিন্তু সাকসেস রেসও কিন্তু বেশি হবে এবং তার এমন এমন ফিল্ম আছে যেগুলো কিন্তু অনেকগুলোই বক্স অফিসে ইয়ারের হাইয়েস্ট গ্রোসার কিন্তু দিয়েছে তারই ধারাবাহিকতা আজকে যদি আমরা তার টপ টেন যদি হিসাব করি একটু টাফ তারপরেও আমরা অথেন্টিক একটা ফিগার দাঁড় করাবো আপনাদের তো হেলাফেলা ব্যাপার তো আমি প্রোভাইড করবো না যেহেতু আপনারা যারা আমার অডিয়েন্স অনেকদিন ধরে আমার ভিডিও দেখেন একটা আস্থা কিন্তু আপনাদের আমার পূর্তি আছে এবং তারই ধারাবাহিক কথাই কিন্তু আমি আজকে টপ টেন বানাচ্ছি যাক এক মন্ত্রদ্রমণ আকবর পরিচিত সেরাদার ধরনের সিনেমার লিস্টে দশ নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে দুই হাজার দুই সালে রিলিজ পাওয়া ফিল্ম মাস্তানের উপর মাস্তান যে সিনেমাতে আমরা লেট ক্যারেক্টার পেয়ে করতে দেখলাম তৎকালীন সময়ের বিকেট সুপারস্টার মান্নাকে এবং তার বিপরীতে আমরা পেলাম পূর্ণিমাকে এবং যেখানে শাইন আলম ময়ূরের মতো কাস্টিং ছিল এবং বিলিয়ন ক্যারেক্টারে আমরা দেখলাম মিশা সদাগরকে রাজীবকে একটা হিউজ মার্টি স্টার কাস্টিং নিয়ে কিন্তু মাস্তানের উপর মাস্তান যে ডায়লগ বাজি ছিল মান্না রাজীবের তো একটা যে একটা ব্যাপার ছিল দেখার মতো এবং মান্নাকে নিয়ে কিন্তু আকবর সাহেবের কিন্তু সবচেয়ে বেশি কমার্শিয়াল সাকসেস এবং এই সিনেমাটা কিন্তু রীতিমতো ঠকালো না বক্স অফিসে খুবই সাকসেসফুল এই সিনেমাটা কিন্তু হয়ে গেল মুনতাজরমন তদ্রমণ আকবর পরিচিত শিরাদর বেফার সিনেমার লিস্টে দশ নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে তদু রমণ আকবর পরিচিত শিরাদর বেফারোবল সিনেমার লিস্টে নয় নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা হচ্ছে ডিপজলের প্রোডাকশনের ফিল্ম ডিপজলের অমিবনী কথাচিত্র থেকে দু হাজার এক সালে একটা ফিল্ম আসে আকবর সাহেব পরিচালিত সিনেমা ঢাকায় আমাস্তান ঢাকার মাস্তান তো যে সিনেমাতে আমরা মান্না এবং মৌসুমী জুটির পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখলাম ডিপজলকে মান্না ডিপজল তখন তাদের যে এক অন্যকে কাউন্টার দেওয়ার যে একটা ব্যাপার যে অডিয়েন্স কিন্তু নায়ক নায়কের জুটির থেকে কিন্তু এই নায়ক বিলেন জুটির ক্রেস দেখার জন্য কিন্তু ভিড় জমাতো জমাত মন এখানে একটা গানে ছিল যাই হোক একটা মাঠ স্টার কাস্টিং সিনেমা ছিল শাহিন আলম ময়ূরের মতো কাস্টিং ছিল এই সিনেমাতে যাই হোক তৎকালীন সময় কিন্তু মান্না ডিপজলের এই যে একটা পেয়ার এবং তাদের ফিল্ম মানে কিন্তু অডিয়েন্সের একটা বাড়তি পাওনা থাকতো এবং এখানেও কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আলাদা হয়নি এখানেও দুর্দান্তভাবে পরপর দেখ জিভুট করে গানগুলো বেশ ভালো ছিল মান্না মৌসুমের গান যেমনটা এবং সিনেমার মেকিং বিশাল বড় অ্যারাঞ্জমেন্টে বিশাল ক্যানভাসে বানানো আকবর সাহেবের এই ফিল্মটা কিন্তু হয়ে গেল তার দীর্ঘ বর্ণাট্য ক্যারিয়ারের শিরাদর ব্যবসার সিনেমার লিস্টে নয় নম্বরে থাকে কোনো সিনেমা হিসেবে এইবার মন্ত্রমণ আকবর পরিচালিত তার দীর্ঘ বর্ণাট্য ক্যারিয়ারে আট নম্বরে আজ কমার্শিয়াল সাকসেস যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে উনিশশো নিরানব্বই সালে রিলিজ পাওয়া সিনেমা মগের মূল্যক যে সিনেমাতে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখলাম আমিন খান ময়ূরীকে আমরা দেখলাম শাকিল খান এবং মৌসুমিক এবং শাকিল খান আমিন খান তারা যে দুই ভাই একজন গ্যাংস্টার লাইফের সঙ্গে জড়িয়ে যাচ্ছে শাকিল খান মানছে না এবং পরবর্তীতে দুই ভাই মিলে তারা ঢুকে দিচ্ছে গ্যাংস্টারদের জল তখন একটা ভয়ঙ্কর ক্রেজ এবং সিনেমার সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশান ছিল যে সিনেমার গানগুলো শাকিল খান এবং মৌসুমি তাদেরকে এত ভালো মানিয়েছিল এবং তাদের যে গানগুলো ছিল বিশেষ করে দারুণ দেখতে ওই টানা টানা চোখ দুটো বলে শুধু কাছে আসতে বা এই আমার যে গানটা রীতিমতো কামাল করে দিয়েছিলো যে নদীতে জল ছাড়া ঢেউ ওঠে না আকাশে রাত ছাড়া চাঁদ ওঠে না তুমি না থাকলে কাছে না আসলে এ দেহে প্রাণ থাকে না গানটা তো রীতিমতো হিস্টোরিক্যাল চার্ট বস্টার এবং পরবর্তীতে কলকাতাতেও কিন্তু প্রসেনজিৎ রচনা ব্যানার্জি তারা কিন্তু এই গানটা রিমেক করেছে যাই হোক গানের ক্রেজ হোক বা টোটাল কাস্টিংয়ের জোর হোক বা পারফরমেন্সের জোর জোর হোক বা আপনার সিনেমার গানের ক্রেজ হোক সব কিছু মিলিয়ে কিন্তু এই সিনেমাটা রীতিমতো বক্স অফিসে খুবই সাকসেসফুল ছিল এবং এই ছবিটা কিন্তু হয়ে যায় মন্ত্রজ রমোহন আকবরের ক্যারিয়ারের সেরা দর ব্যব সিনেমার লিস্টে আট নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে এবার মন্তুর আকবর পরিচালিত তার দীর্ঘ ভরণট্য ক্যারিয়ারে সেরা তোর ব্যাপার সিনেমার লিস্টে সাত নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা কোনো পত্রপত্রিকা রাখেনি বা অনেকে আপনার বলতে পারেন যে এটাও তো বিতর্কিত সিনেমা তাহলে কেন শালতামিতার এটা অন্য হিসাব নানা রকম পলিটিক্স থাকতে পারে কিন্তু এই সিনেমা যে এত বড় সাকসেসফুল এটা মানতেই হবে হ্যাঁ আমি কথা বলছি দুই হাজার চার সালে মন্তাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা রানী সুরিয়ানি যেটাতে আমরা লিড ক্যারেক্টার নাম ভূমিকা প্লে করতে দেখলাম পপিকে এবং পপি এবং সাকিব খান জুটি যেখানে জল ছিল জলকে আমরা সচরাচার আকবরের ফিল্মের নেগেটিভ ক্যারেক্টার প্লে করতে দেখল কিন্তু এই সিনেমাতে আমরা দেখলাম তার একটা পজিটিভ ক্যারেক্টার ইকবাল তারাশি তার যে নাম ছিল মিশা সদরকর এখানে খল ক্যারেক্টার এবং এই সিনেমাতে আমরা ডিপজলের নায়িকার ভূমিকা আমরা দেখলাম শাহনাথকে সিনেমার গানগুলো ভালো ছিল সিনেমার মেকিং এবং বিশেষ করে একটা মেয়ের নির্যাতিত হয়ে ওঠার গল্প থেকে তার বড়ো হয়ে তিনি যেভাবে প্রতিবাদ করে সেটাই কিন্তু বড়ো পর্দায় বেশ ভালোভাবেই এক্সিবিউট করলেন এবং যে একটা প্রতিবেদী ক্যারেক্টার ছিল আপনি সিনেমার মান নিয়ে কথা বলতে পারেন বাপ আর সবার সঙ্গে বসে সিনেমাটা দেখা যায় না আপনি নানারকম ব্লেম আপনি দিতে পারেন কিন্তু সময়ের চাহিদায় আপনি যদি ওই পরিবেশে যদি কিছুক্ষণের জন্য যদি আপনি মেরে এসেন তাহলে খারাপ লাগবে না এবং সিনেমাটা বেশ ভালো উপভোগ্য বেশ এনজয়েবল ছিল এবং অন্তত প্রেক্ষাগৃহের অডিয়েন্স কিন্তু পরতালি দিতে দিয়ে কিন্তু তারা প্রেক্ষাগৃহ থেকে বের হয়েছিল এবং সিনেমাটা রীতিমতো খুবই সাকসেসফুল ছিল এবং এই সিনেমাটাও কিন্তু হয়ে যায় মমতাজ রমন আকবরের তার দীর্ঘ দীর্ঘবর্ণাট্য ক্যারিয়ারে শিরাদর ব্যবসর সিনেমার লিস্টে সাত নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে এবার মন্তজুর রমন আকবর পর্যন্ত শিরাদর ব্যবসর সিনেমার লিস্টে ছয় নম্বরে যে সিনেমাটা রয়েছে তখন ডিপজলের ভয়ানক ক্রেজ এবং তারই ক্রেজকে কাজে লাগিয়ে তার নাম ভূমিকায় নাম ভূমিকায় ডিপজল মন্তজুর রহমান আকবর সাহেব একটা ফিল্ম বানালেন যে ফিল্মের নাম ভয়ঙ্কর বিষয় এবং উনিশশো নিরানব্বই সালে সিনেমাটা রিলিজ পেল রিয়ার সামরুজ জুটিকে সিনেমা নেওয়া হলো এবং যেখানে আমরা দেখলাম সোহেল রানা সোহেল রানার ভাইয়ের চরিত্রে আমরা দেখলাম যেখানে রিয়াজকে এবং ডিপজলের বোনের চরিত্রে আমরা দেখলাম শাবনূরকে এবং যেখানে চম্পা খুবই বিতর্কিত একটা ক্যারেক্টার প্লে করেছিল এবং বলা হয়ে থাকে যে তার একটা গান অডিয়েন্সরা মেনে নিতে পারেন যে তার মতো একজন লিজেন্ডারি অভিনেত্রী এবং পারফরমেন্স দিয়েছে তাছাড়া রিয়াজ শাবনুরের অডিয়েন্সরাও কিন্তু বেশ খানিকটা ক্ষুণ্ণ হয় যে ডিপজলের মানে নাম ভূমিকায় সিনেমা বা ভয়ঙ্কর বিশু নামের সিনেমাতে তারা কেন আসে কিন্তু সিনেমাটা যখন রিলিজ পেল তখন কিন্তু অডিয়েন্স হুমড়ি খেয়েই পড়লো যে রোমান্টিক কাপলকে কিন্তু তাদের মতো কিন্তু পোট্রে করে বানানো হলো এবং জলকে কিন্তু তার মতো করে পোট্রে করা হলো সিনেমাতে সিনেমার মেকিং সিনেমার গানগুলো আকাশেতে চাঁদ আছে বাপ আরও যে গানগুলো ছিল প্রত্যেকটা গান কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু তুমুল জনপ্রিয়তা পেলো একদিকে রিয়া শানুজ্জুডির কেরেজ অন্যদিকে জলের কেরেজ অন্যদিকে আকবরের অ্যাকশান ঘরের ফর্মুলার ফিল্ম ফিল্ম মানে ফর্মুলায় পড়ে রীতিমতো সিনেমাটা ব্লক বাস্টার হয়ে গেলো এবং এই সিনেমাটা হয়ে গেল মন্ত যেমন আকবরের ক্যারিয়ারের সেরা ব্যবসার ফল সিনেমার লিস্টে ছয় নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে মন্তধারমন আকবর পরিচালিত সিরাদার বেফরবল সিনেমার লিস্টে ছয় নম্বরে যৌথভাবে আরও যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে নাইনটিন নাইনটি টুতে রিলিজ বা সুপারস্টার ইলিয়াস কাঞ্চনকে নিয়ে তার একটা বিগ হিট ফিল্ম বিশাল বড় সাকসেসফুল ফিল্ম ছিল চাকর যে সিনেমাতে আমরা ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করতে দেখলাম দ্বিতীয়কে রাজীবের এখানে একটা দুর্দান্ত ক্যারেক্টার ছিল এবং মারাত্মক একটা ফিল্ম ছিল এবং একটা কার্ট ক্লাসিক ফিল্ম বলা হয়ে থাকে যে ইলিয়াস কাঞ্চন এই সিনেমাতে যে পারফরমেন্স দিয়েছিলেন সেটা ওই ক্যারেক্টারে চাকর যে চরিত্রটা অন্য কোনো আর্টিস্ট তার জায়গায় ওই পারফর্ম দিতে পারবেন এরকম কিন্তু তখন লোকজন কিন্তু বলা বলি করতো তার একটা বেস্ট পারফরমেন্স ছিল এবং খুবই সাকসেসফুল হয় সিনেমাটা এবং এই সিনেমাটা এত বড় সাকসেসফুল হয় যার পরবর্তীতে কিন্তু মন্তজ রোহন আকবর তার পরের ফিল্ম নাইনটিন নাইনটি থ্রিতে আমরা দেখলাম প্রেম দিওনার জন্য কিন্তু ইনিশিয়ালি কিন্তু কাঞ্চন সাহেবকে কিন্তু তিনি চুজ করেছেন হোক খুবই সাকসেসফুল এই সিনেমাটা চাকর কিন্তু হয়ে যায় মন্তজ রোহন আকবরের ক্যারিয়ারের সিরাদর সর্ব সিনেমা লিস্টে যৌথভাবে ছয় নম্বর থাকা কোনো সিনেমা হিসেবে এইবার মন্তর রমন আকবরের দীর্ঘ বর্ণাট্য ক্যারিয়ারে তার সিরাদর ব্যবসার সিনেমার লিস্টে পাঁচ নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা হচ্ছে নাইনটিন নাইনটি থ্রি উনিশশো তিরানব্বই সালে আলমগীর পিকচার্সের ব্যানার রিলিজ পাওয়া একটা বিশাল বড়ো ক্যানভাসের ফিল্ম প্রেম দিওয়ানা যে সিনেমাতে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখলাম মান্না এবং চম্পা জুটিকে এবং ইনিশিয়ালি কিন্তু সুপারস্টার ইলিয়াস কাঞ্জনকে নিয়ে কিন্তু এই সিনেমাটা বানানোর প্ল্যান থাকে কিন্তু ফাইনালি মান্না সেই সিনেমাতে এবং সিনেমাটা মানে তৎকালীন সময় দাঁড়িয়ে এতটা স্মার্ট যে ওয়েস্টার্ন লুক ওয়েস্টার্ন গেট আপে আমরা দেখছি মান্না এবং চম্পাকে যে মেকিং ছিল সিনেমার যে এতটা স্মার্ট এখানে আফজাল শরীফ একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দেখলাম সিনেমাটা এমনভাবে পোর্ট্রেট করা হলো যে যুগের থেকে সময়ের থেকে আলাদা ফিল্ম দিওনা সিনেমার প্রত্যেকটা গান কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে তুমুল জনপ্রিয়তা ফেলো সিনেমার মেকিং সিনেমার গান সিনেমার প্লট মানে এত সুন্দর একটা ব্যাপার ছিল যে অডিয়েন্সদের পালসের সঙ্গে রীতিমতো কানেক্ট করে যাওয়ার মতো একটা ফিল্ম এবং প্রেম দিওনা সিনেমাটা কিন্তু রীতিমতো হয়ে গেল ব্লকবাস্টার এবং ওই ইয়ারের সেরা পাঁচ বিজনেস দেওয়া সিনেমার কিন্তু একটা ছিল এটা এবং তিন নম্বরে কিন্তু পত্রিকা রেখেছিল এবং পত্রিকা দুইয়ে বা কোনো পত্রিকা মানে থাকে না একটা ব্যাপার যাই হোক এটা খুবই সাকসেসফুল ফিল্ম ব্লক ফিল্ম এবং এটা কিন্তু আকবরের ক্যারিয়ারে পাঁচ নম্বরে থাকে কোনো সিনেমা হিসেবে এবার মোমতাজুর রহমান আকবর পরিচালিত সিরাদর বেফল সিনেমার লিস্টে চার নম্বরের যে ফিল্মটা রয়েছে সেটা হচ্ছে দুই সালের পবিত্র ঈদুল ফিতরের তখন ছিল দুইটা ঈদুল ফিতর তো দ্বিতীয় ঈদুল ফিতরের যে ফিল্ম আসে একটা ফিল্ম নাম হচ্ছে কুকাত তখন যেখানে আমরা মান্না ডিপজল জুটির পাশাপাশি আমরা দেখলাম মান্না মৌসুমী জুটি মানে নায়ক নিকা জুটির ক্যারের একদিকে তো আরেকদিকে নায়ক বিলেন জুটি এবং সিনেমার যে মেকিং মার মার কাট কাট একসন্ধর্মী একটা ফিল্ম অডিয়েন্স রীতিমতো দেখার জন্য পাগল হয়ে গেল এবং উপচে পড়া ভিড় এবং এই সিনেমাটা এত বড় সাকসেসফুল ছিল যে প্রথম প্রথমবার প্রথমবার না করলেও কিন্তু সিনেমাটা পরবর্তীতে এতটা কালেকশন দেয় যে বলা হয়ে থাকে যে ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসার ছিল এটা অনেকে মনে করে যে খুবই সাকসেসফুল পুল বস্টার একটা ফর্মুলার ফিল্ম ছিল কুখ্যাত খুনি কুখ্যাত খুনি কিন্তু হয়ে যায় মতো আকবরের ক্যারিয়ারের সেরাদের ব্যস্ট সিনেমার লিস্টে চার নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে এবার মন্ত্রজ রোমন আকবর পরিচালিত সেটা তোর ব্যবসার সিনেমার লিস্টের তিন নম্বরে রয়েছে নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সাতানব্বই সালে রিলিজ প উমর সানি এবং পপি জুটিকে নিয়ে মন্তজ রোহন আকবরের বানানো ফিল্ম কুলি যেটা ছিল পপির ফার্স্ট ফিল্ম এবং পপি ফটো সুন্দর হয়ে এসেছে এবং তার যে ক্রেজ সানির তখন বক্স অফিসের একটা স্টার ডাম মানে সানি যদিও তার ক্যারিয়ার তখন শেষ দিকে তারপরেও একটা ব্যাপার থাকে না তো উমর সানি পপি জুটির পাশাপাশি যে গানগুলো ছিল যদিও এটা ছিল একটা সাউথ গল্পের অনুকরণে অলরেডি কিন্তু আমরা তার দুই বছর আগে বলিউডে নাইনটিন নাইনটি ফাইভে গোবিন্দ কারিশমার কুলি নাম্বার ওয়ান দেখলাম তারই ফ্রেম টু ফ্রেম ইয়ে ধুনিয়া মেরা ঘর হে বাস মেরা আড্ডা হে জাপমানকারে আজানা রাজু মেরা নামে অর্পিয়ার সেলোক মুজেবুলাতে কুলি নাম্বার ওয়ান তো এই ধরনের সংলাপ বাংলায় কিন্তু ছিল ওমর সানির লিপি যে রাজু কুলি আমরা গোবিন্দর সেম নামে কিন্তু আমরা এখানে দেখলাম মানে সেম গল্প ফ্রেম টু ফ্রেম আমি কম্প্যারিজন নিয়ে ভিডিও বানাবো পরবর্তীতে কিন্তু আমি যদি এখন আসি যে সিনেমাটার মানে যে একটা মোস্ট হাইলাইটেড যে ফিচার ছিল যে কমেডির পাঠাপা এই সিনেমার যে গানগুলো যারে ভালো লাগে যারে ভালোবাসে বা এই সিনেমার একটা গান বলা হয়ে থাকে যে সিনেমাটা কামাল করে দেয় যে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রেয়া এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার রেয়া ওই ফিল্মে যেমন ওই ওই সিনেমার গানগুলো কামাল করে দেয় তো ওই সিনেমার গানগুলো কিন্তু সিনেমাটা অফিসে কামাল করে দেয় ছাড়াও কিন্তু আমিন খান এখানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল সিনেমার পাশাপাশি সিনেমার মেকিং গান তারকদের পারফরমেন্স সব কিছু মিলিয়ে কিন্তু বক্সঅিয়ার রীতিমতো ব্লক বাস্টার হয়ে গেলো কুলি এবং কুলি সিনেমাকে এখন পর্যন্ত কিন্তু মন্তজুর রহমান আকবরের ক্যারিয়ারে শিরাদর বেফারোল সিনেমার লিস্টে কিন্তু তিন নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে ধরা হয় এবার মন্তজুর রহমান আকবর পরিচালিত শিরাদর বেফারোল সিনেমার লিস্টে দুই নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা হচ্ছে দুই হাজার সালে রিলিজ পাওয়া সিনেমা গুন্ডা নাম্বার ওয়ান যেটা ঈদুল ফিতরের ফিল্ম ছিল যেখানে আমরা মান্না এবং ডিপজল যে নায়ক বিলেন পেয়ার তো আছে পাশাপাশি মান্নার পুরোতে আমরা এই সিনেমাটা দেখলাম শাহানাজকে মার মার কাট কাট একটা এক সুন্দর ফিল্ম যে গুন্ডা নাম্বার ওয়ান এখানে আমরা ডিপজলকে পুলিশের ক্যারেক্টার দেখলাম এবং পুলিশ হয়ে মানে কেন তিনি গুন্ডা এবং ডিপজলের যে সংলাপগুলো ছিল যে আমি পুলিশ হতে পারি কিন্তু আমার থেকে বড় গুন্ডা কেউ নাই বা আমার পাগে মহিষি কাটে পানি খায় তো এই ধরনের সংলাপ ছিল বা এখানে নায়ক রাজ্জাকে দেখেছিলাম ময়ূরকে দেখেছিলাম মান্নার বোনের ক্যারেক্টার একটা ইউজ মার্টস্টার কাস্টিং এবং গুন্ডা নাম্বার ওয়ান গানগুলো ভালো ছিল সব কিছু মিলিয়ে কিন্তু এই সিনেমাটা ঈদুল ফিতর তো বটেই ওই ইয়ারের কিন্তু হাইয়েস্ট গ্রোথার ছিল গুন্ডা নাম্বার ওয়ান এবং এইটা এখন পর্যন্ত মন্তাজ রহমান আকবরের ক্যারিয়ারের সেরাদর বেফার সিনেমার লিস্টে দুই নম্বর সিনেমা হিসেবে ধরা হয় এবার মন্তাজ রহমান আকবরের ক্যারিয়ারের সেরাদর ভেফারোল সিনেমার লিস্টে এক নম্বরে কোনটা কোনটাই আকবরের ক্যারিয়ারের নম্বর সিনেমা হ্যাঁ নাইনটিন নাইনটি এইট আমরা দেখলাম বক্স অফিসে এক নতুন মান্নাকে যিনি রীতিমতো হিট সুপার হিট ফিল্ম দিলেও তার ক্যারিয়ারের ওই ফ্লোটা আসছে না যে মান্না মানে ইন্ডাস্ট্রি মান্না মানে অনেক বড়ো কিছু হ্যাঁ নাইনটিন নাইনটি এইটে আকবর পরিচালিত মান্না এবং শাহনার জুটির একটি ফিল্ম আসে মান্না অভিনীত ফিল্ম শান্ত কানমাস্থান বলা থাকে এই সিনেমার পর থেকেই মান্নার বক্স অফিসে একটা ওভার নাম ক্রিয়েট হয়ে যায় সিনেমার মেকিং সিনেমাতে আমরা ফুরি দিকে দেখলাম নায়করাজ রাজজাকে দেখলাম মান্নার বাবার ক্যারেক্টারে এখানে নাসরিন ছিল ডলি জোর ছিল একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা ছিল এবং এই সিনেমার পর থেকে মান্নাকে একটা ট্যাগলাইন কিন্তু লাগিয়ে দেওয়া হয় যে হাত কাটা শান্ত সিনেমার যে অ্যাকশান ছিল রীতিমতো তৎকালীন সময় দাঁড়িয়ে একটা ওভার শ্যাডো করে দেওয়া ব্যাপার খুবই টাচে একটা ব্যাপার ছিল মানে তৎকালীন সময় মাস অডিয়েন্সের সঙ্গে রীতিমতো মিলিয়ে মিশে একাকার হয়ে যাওয়ার মতো ফিল্ম কিন্তু ছিল শান্তকন মাস্তান যেহেতু মান্নার পিক পয়েন্ট মানে মান্নার একক উত্থানের টাইম সুতরাং এই সিনেমাটা যে কত বড় কালেকশন ছিল এটা একটা অবিশ্বাস্য লেভেলের কালেকশন দিয়েছিল এবং ওই ইয়ারের এক নম্বর বিজনেস দেওয়া সিনেমা তো বটে এবং এখন পর্যন্ত কিন্তু মন্তজরমন আকবরের সিরাদর ব্যবসার হল সিনেমার কিন্তু এক নম্বরে কিন্তু আকবরের সবচেয়ে বেশি বিজনেস দেওয়া সিনেমা কিন্তু এখন পর্যন্ত ধরা হয় শান্ত কেন তো এটা হচ্ছে এক্স্যাক্টলি মন্তজরমন আকবর পর্যন্ত সিরাদর ব্যবসার সিনেমা নিয়েছিল আমার ভিডিওটি দেখেন আমি নানারকম অথেন্টিক নানা রকমভাবে আমি চেষ্টা করেছি এবং আপনারা আমি জানি যে অনেকটাই আমার সঙ্গে একমত হতে পারবেন আমি কখনও ভুল ব্যাপার আপনাদের সামনে প্রোভাইড না এবং আমি যতটা আমার জায়গার থেকে ছাত্র ব্যাপার আপনাদের প্রোভাইড করার চেষ্টা করি আমি চাই যে আপনার সঠিক ব্যাপারে জানুন এবং আমি যেটা সঠিক আমি কিন্তু সবসময় সঠিকটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু কারো কোনো কিছু আমি বাড়িয়ে বলি না বা কমিয়ে বলি না আমি সবসময় একটা লিভিএম একটা ব্যাপার কিন্তু প্রোভাইড করার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এই ব্যাপারে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টের